তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি মোগলমারি, একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা দাঁতনে নিয়ারবাই পাওয়া গেছে। আর আমাদের সাথে আমাদের ভাগ্না আছে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। কালকে এসেছি আমরা এখানে, অ্যাকচুয়ালি আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল। তো জামাইবাবু, দিদি, মাসিমা সবাই খুব 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 করে বললো আমাদেরকে এবং আটকে দিল রীতিমতো। মোগলমারির গল্প আমি বহুদিন আগে গুড্ডুর মুখে শুনেছিলাম যে একটা ঐতিহাসিক জায়গা পাওয়া গেছে। তো আজকে যেহেতু এখানে স্টে করে গেলাম, তো আমরা ভাবলাম যে তাহলে জায়গাটায় যাওয়াটা বেস্ট অপশন হবে। আর যাচ্ছি যখন, তো শেয়ার আপনাদের সাথে আমরা করবই। চলুন দেখি। কথাতেই তো আছে, ভারতবর্ষে যা ইতিহাস লুকিয়ে আছে তা কোনো দেশে নেই। আমরাও তাই নতুন এক ইতিহাসের সন্ধানে যাচ্ছি। এই ভিডিওটা যদি ইতিহাসকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই দেখুন, আমাদের সাথে অবশ্যই চলুন নতুন এক ইতিহাসের সন্ধানে। বিশ্বাস করুন, এখানে গাড়ি চালাতে গেলে এতটা ভালো একটা অনুভূতি হয়। আমরা কিন্তু এবার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে মোগলমারি সাইনবোর্ড, ঠিক তার উল্টো দিকের গলি দিয়ে আমরা ঢুকব। এখনও এই জায়গাটা পুরোপুরি তৈরি হয়নি, তাই আমাদের ঢোকার সময় একটু অসুবিধে করেই ঢুকতে হলো। ভেতরে কথা বলে যা শুনলাম, এটার এখন কাজ চলছে, খুব শীঘ্রই এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। মাম্মা, ওপি, আপনারা এখানে এসেছেন, এটা হচ্ছে মোগলমারি। এই গ্রামটা একটা অখ্যাত গ্রাম হিসেবে ছিল, কিন্তু বর্তমানে এই মোগলমারি ইতিহাসের পাতায় উঠে এসেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী একটা গ্রাম। এখানে একটা বৌদ্ধবিহারের আবিষ্কার হয়েছে। এখানে প্রধানত তিনটি ইতিহাস সবাই জানতে চায়। এক হচ্ছে বৌদ্ধবিহারটা কীভাবে আবিষ্কার হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, মোগলমারির নামকরণ কেন হলো, আর হচ্ছে এই যে ক্লাব, এটা এখানে একটা ক্লাব আছে, এখানে সখীসেনা ঢিপি বলা হয়, এটা কেন বলা হলো, এই তিনটে নাম পিছনে ইতিহাস লুকিয়ে আছে। প্রথমত বলি বৌদ্ধবিহার আবিষ্কারের পেছনে ঘটনাটা। 1999 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি ডিপার্টমেন্টের হেড অশোক দত্ত মহাশয় দাঁতনের মাটিতে পদার্পণ করেছিলেন। ওই সময় দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক নরেন বিশ্বাস ওনার সঙ্গে আলোচনার সাপেক্ষে উনি মোগলমারি ঢিপির কথা জানতে পারেন। সেই প্রসঙ্গে উনি মোগলমারিতে এসেছিলেন এবং এখানকার কিছু জিনিস ওনাকে দেখানো হয়েছিল, যেটা ক্লাবের মেম্বাররা বারবার আসার পরিপ্রেক্ষিতে বাড়িতে রেখেছিলেন, এবং এখানে কিছু ঘটনা আছে, সেই পরিপ্রেক্ষিতে উনি এখানে খননকার্য করার জন্য মনোনিবেশ করেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি ডিপার্টমেন্টকে 2002-03 সালে মোগলমারিতে মাটিতে নিয়ে এসে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর মতো উনি খননকার্যটা শুরু করেছেন। এই হচ্ছে খননকার্য করার পেছনে মূল ঘটনা। এরপর হচ্ছে মোগলমারির নামকরণ। 1565 খ্রিস্টাব্দে আকবর যখন সিংহাসন আরোহণ করলেন, তৎকালীন সময় এই এলাকার উপর রাজত্ব করতেন একজন পাঠান বংশজীয় সুলেমান কিন্নাই। এরপর আকবর যখন সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন এবং সুলেমান কিন্নানির কাছে যখন বার্তা এলো এটা মোগলদের অন্তর্ভুক্ত করার জন্য, সুলেমান কিন্নানি সঙ্গে সঙ্গে
বশ্যতা স্বীকার করেন এবং এটা মোগলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর সুলেমান কিরলানির পর ওনার ছেলে দাউদ খাঁ যখন সিংহাসন আরোহণ করলেন এবং আরোহণ করার পর উনি মুঘলদের বশ্যতায় থাকতে চাইলেন না এবং এই বার্তা যখন আকবরের কাছে পৌঁছালো, আকবর বশ্যতা স্বীকার করার জন্য ওনার রাজমন্ত্রী এবং রাজ সেনাপতি টোটরমল এবং মুনিম খাঁকে এই অঞ্চলে পাঠিয়েছিলেন, যেটা আমরা ইতিহাসের পাতায় শুনেছি টোটরমল বা মুনিম খানের কথা। ওই দুজন মহান ব্যক্তিত্ব এই মোগলমারির মাটিতে এসেছিলেন এবং দাউদ খাঁর কাছে এই বার্তা পৌঁছাতে যাতে মোগলমারির অধীনস্থ মোগলদের অন্তর্ভুক্ত হওয়া যায়। কিন্তু দাউদ খাঁ ওনাদের কথায় কোনো সাড়া দেননি এবং বশ্যতায় রাজি হননি। এই পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোগল এবং পাঠানের মধ্যে পরপর তিনটে যুদ্ধ সংঘটিত হয়। প্রথম যুদ্ধ হয়েছিল দাঁতনের কাছাকাছি একটা জায়গায়, দ্বিতীয় যুদ্ধ মোগলমারি এবং তৃতীয় যুদ্ধ হরিপুরে। এই পরপর তিনটে জায়গায় তিনটে যুদ্ধ সংঘটিত। প্রথম দুটো যুদ্ধে প্রচুর মোগল সৈন্যরা মারা যান। এই মারা যাওয়ার পেছনে মোগলমারি নামকরণটি হয়েছে, যেহেতু প্রচুর মোগল সৈন্য মারা যায়। এর আগে এর নাম ছিল, এই এলাকার নাম ছিল অমরাবতী। এবং তৃতীয় যুদ্ধে দাউদ খাঁ হেরে যান এবং সঙ্গে সঙ্গে উড়িষ্যার কটক শহরে পালিয়ে যান এবং এটা মোগলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে টোটাল নবম পর্যায়ের কাজ হয়েছে। এই নবম পর্যায়ের কাজে যে সমস্ত জিনিস বেরিয়ে এসছে তা একটা বিশ্বের বৌদ্ধ ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছে। যেমন এখানে 2016 সালে খনন কার্যের সময় টোটাল 95 ব্রোঞ্জের মূর্তি একদিনেই পাওয়া গেছিল। এইরকম আবিষ্কার আজ অবধি কোথাও হয়নি, এক জায়গায় 95 ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। এছাড়াও এখানে সমাচার দেবের মুদ্রা পাওয়া গেছে, বুদ্ধের সোনার মুকুট পাওয়া গেছে ভাঙা অবস্থায়, সোনার পেন্ডেন্ট পাওয়া গেছে। এছাড়া এখানে সন্ন্যাসীদের থাকার জন্য পুটুরি পাওয়া গেছে, বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে, ভৌটিক ট্যাবলেট পাওয়া গেছে, টেরাকোটার প্রদীপ পাওয়া গেছে, বহু আবিষ্কার হয়েছে। এছাড়াও খনন কার্য করতে গিয়ে দেওয়ালের গায়ে স্ট্যাকুর মূর্তি পাওয়া গেছে, 22 স্ট্যাকুর মূর্তি পাওয়া গেছে, যেটা এইরকম মূর্তি আজ অবধি ভারতের কোথাও পাওয়া যায়নি। মানে এখানে যে লাইমটা ব্যবহার করা হয়েছিল, নালন্দাতে যে লাইম আছে দুটোর মধ্যে সামঞ্জস্য আছে। এছাড়াও এই যে স্ট্যাকুর কাজ, একমাত্র বাংলাদেশের পাহাড়ি পুকুর যে বৌদ্ধবিহার আছে ময়নামতি খিজির, এই সমস্ত বৌদ্ধবিহারের সঙ্গে এর লিঙ্ক আছে। মানে এটাকে গবেষকরা ধরে নিচ্ছেন এখানে একটা শৈল্পিক কাজকর্ম এবং চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে উন্নত ছিল, এই জন্য বিভিন্ন দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ ছিল। পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে উড়িষ্যা, আমাদের উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা, এটা উড়িষ্যার সঙ্গে প্রত্যেকটা বৌদ্ধবিহারের সঙ্গে যোগাযোগ ছিল। আর এই যে বৌদ্ধবিহারটা তৎকালীন সময় গড়ে উঠেছিল, এর থেকে 6 দূরে সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদীর পথ দিয়ে যারা যাতায়াত করতেন তারা এই বৌদ্ধবিহারটাকে দেখতে পেতেন, এরকম একটা মনোরম দৃশ্য থাকত। সমস্ত নাবিক বন্ধুরা এখানে আসতেন, বাস করতেন, ভগবান বুদ্ধের উৎসে কোনো মানত করতেন, এইরকম বিভিন্ন ঘটনা এখান থেকে পাওয়া গেছে। অনেক ধন্যবাদ দাদা। দাদা আমাকে ছবিগুলো একটু দেখাবেন। এইসব ফটোগুলো মানে আমাদের যে ক্লাব 1944 সালের ক্লাব, ভাবুন নাচতে মানে স্বাধীনতার আগেকার ক্লাব, সেই সমস্ত সময়ের যে ফাউন্ডিং মেম্বাররা ওনাদের ফটো সব রাখা হয়েছে। সমস্ত বৌদ্ধবিহারের একটা এন্ট্রান্স হয় পূর্ব দিকে হয়, কিন্তু এটা একটা স্পেশাল বৌদ্ধবিহার যার এন্ট্রান্সটা উত্তর দিকে আছে, মানে স্টেপ বিয়ে উত্তর দিকে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কেন এখানে এই বৌদ্ধবিহারে এটা উত্তর দিকে করলেন ওনারা তৎকালীন সময়, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। একটা রাজঘাট সড়ক তৈরির সময় টোটাল 26 ইট এই মোগলমারি বৌদ্ধবিহার থেকে হান্টিং হয়েছিল, ইংরেজরা করেছিল। এই জন্য এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন কোথাও গিয়ে ড্যামেজ, কেন না এই ইটগুলো তুলে নিয়ে গেছে, আর ওইগুলো তোলার সময় কোনো যদি মূর্তি ফুর্তি পেয়ে থাকে ওরাও নিয়ে চলে গেছে, এইরকম ব্যাপারটা। মানে একটা ধ্বংসাবশেষ হিসাবে পাওয়া গেছে এটা বৌদ্ধবিহার। এখান থেকে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো প্রাথমিক পর্যায়ে যেগুলো ছিল সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান মিউজিয়াম ওখানে আছে, পরবর্তী পর্যায়ে যখন একটা স্টেট আর্কিওলজি আন্ডারটেক করে উৎখননের পরে যে সমস্ত জিনিস পাওয়া গেছে ওগুলো আমাদের স্টেট আর্কিওলজির বেহালা মিউজিয়ামে রাখা আছে, ওখানে গেলে দেখা যাবে। দেখা যাবে মানে মোগলমারি বলে একটা গ্যালারি করা আছে। দারুণ লাগলো জায়গাটা, কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড গরমও। আমরা এখন এখান থেকে
চলে যাচ্ছি, আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন যদি এইদিকে আসেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো জানাতে কিন্তু আমাদের ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে আমাদের সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। Superhero. You're a superhero.